تجھے گر گرے اللہ 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله Mustafa, I pay. Neither I go, no, be.
الله 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 চরণ মাতাইনে বনে মুর্শিদ চরণ মাতাইনি গুরি বনে বনে আমার জীবন বিলাইয়া দিমু গো আমার মুর্শিদের চরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিশেষ বক্তা চলে গেছিলেন ঢাকা প্রধানমন্ত্রীর প্রোগ্রামে, প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থেকে আস্তে আস্তে ওনার টাইম চলে গেছে। আমার মেয়ের জামাই মুফতি মহিবুর রহমান ওয়েসি আমরা একটা জিকির করলাম, এখন আমাদের দোয়া হয়ে যাবে। আমরা একবার আলহামদুল সুরা তিনবার গুজল্লা সুরা করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে আমরা বসেছি বেহেস্তের বাগানে। কিসের বাগানে? কথা বলেন না, জোরে বলেন, কিসের বাগানে? আজকে আমরা বসেছি বেহেস্তের বাগানে, ভবিষ্যতে বসবো বেহেস্তের বাগানে। বসার সম্ভাবনা আমাদের আছে না? আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, বাসি না, কিন্তু অনেকে ভালোবাসেন না নবীকে। নবীকে আমরা নবীর জন্য পাগল, আমরা আল্লাহর জন্য পাগল। যতদিন বেঁচে থাকবো নবীকে ভালোবাসবো, যতদিন বেঁচে থাকবো আমরা কোরআন করবো এবং মিলাদ কায়েম করবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর নবীর উম্মত, আমাদের ভিতরে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগামী বছর মাহফিলত আমরা চাই না আরো যেন সুন্দর সবাই বলেন আমিন। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, কর্ম করে যেন সারা জীবন চলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছেন বাংলার এসকোটা ভিতরে কত রয়েছে, সুবহানাল্লাহ। ভাই আমি জীবন এমন জোরে তাকবীর দিতে পারতাম না, আল্লাহ আকবার। তার এই মহাব্বত ভালোবাসা আল্লাহ কবুল করুক সবাই বলে। আমি আসলে আমিও মাইকটা হাতে নিতাম না, নিয়েছি আমি একটু দোয়া চাওয়ার জন্য হুজুরের কাছে। আজকে আপনারা জানেন বা টিভিতে দেখেছেন, এই কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের নারায়ণগঞ্জে রূপগঞ্জে এসেছিলেন। এই যে হুজুর সেখান থেকে আসলো, আমি কিন্তু নারায়ণগঞ্জ জেলার সভাপতি, নারায়ণগঞ্জ জেলার সভাপতি হওয়ার পরেও আজকে আমাদের এই মহব্বত মাওলানা আমিনুল ইসলাম সাহেব ভাইয়ের সাথে আমার একটা মহব্বত, সেই মহব্বতের বন্ধনে ডাকে আজকে সারা দিয়ে আমি চলে এসেছি। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সেখানে আজকে জেলা সভাপতি আমি, আমার নেতৃত্বে সবাই যাওয়ার কথা ছিল, অন্য একজনকে দায়িত্ব দিয়ে চলে এসেছি। খাস দোয়া চাই হুজুরের কাছে, হুজুরের সাথে আসলে একটা আমার মহব্বতে, আমাদের যে মহব্বতের বন্ধন তৈরি হয়েছে, আমার মা থাকতে হুজুর হুজুরের ওয়াইফকে নিয়ে আমরা একসাথে ওমরা করেছিলাম। মা তখন কিছু বিষয় আমাকে ওসিয়ত করেছিল, যার কারণে হুজুর যখন ডাকে তখন বেশি ব্যস্ততা না থাকলে আমি চলে আসি। আল্লাহ পাক আমাদের সকলের মহব্বত কবুল করুন সবাই বলি আমি। আমার জন্য খাস করে দোয়া করবেন, আসলে
আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের ডাকি আমরা সারা দেই এই যুবক ছেলেটা যেভাবে এই কথাগুলো শেষ মুহূর্তে বলল এটা সত্যিকারের অর্থে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতই বলেছেন আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকারী ব্যক্তি হয়ে যাই ওলি আল্লাহর ভালোবাসার ব্যক্তি হয়ে যাই আমরা একসাথে যেমনি এখানে বসেছি এমনি সে নবীর সাথে এমনি ভাবে জান্নাতে বসতে চাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ নিয়া আপনার দরবারে খালেস অন্তরে তওবা করিলাম দয়াল নবীজির খাতিরে আমার তওবা কবুল করুন আমার গুনাহ মাফ করুন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হঠাৎ করে প্রোগ্রামটা করেছি আমার ত্রুটি বিচ্যুত হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সামনে যেন একটু ভালো করতে পারি দোয়া করবেন আরো বড় সরো প্রোগ্রাম হোক আমরা চাই কি চাই সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল্লা মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أغو رب العالمين প্রভু পরওয়ারদিগার আলম আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নাখান্দা গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ ইয়া আল্লাহ তাআলা আমার ডান পাশে মাওলানা মুহিউদ্দিন হামিদি অগণিত বার আমার দয়াল নবীজির রওজা পাকে হাজিরা দিয়েছে এবং দিচ্ছে দিবে হে বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন মাবুদ মাওলারে বাইতুল্লাহ শরীফে উনি বারবার হাজিরা দিচ্ছে ইয়া আল্লাহ তাআলা কতবার উনার হাতগুলা গিলাফের মধ্যে লেগেছে ইয়া আল্লাহ তাআলা কতবার উনি নিজে চুম্বন করেছেন এবং আমাদেরকেও চুম্বন করেছেন হাজারে আসওয়াদে মাবুদ মাওলারে উনার মহাব্বতে আজকের এই মোনাজাত কবুল করে না ইয়া আল্লাহ তাআলা সমস্ত হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়ার নবী মায়ের নবী গুনাগার উম্মতের সাফায়াতের কান্দারি মক্কার মতি মদিনার জ্যোতি বেথার বেথি দুকুলের সাথে আমার নবীজির কদম মুবারকে মঞ্জুর ফরমাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই কারবালার প্রান্তরে কল্লা বাবার দরবারে গাউস বাগের দরবারে খাজা বাবার দরবারে শাহজালাল বাবার দরবারে সমস্ত আউলিয়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালামের দরবারে সুহাদে কেরাম সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন ইমাম মুজাদ্দিদগণ তরিকার সমস্ত পীর মাশায়েখদের পাক রুহাদিয়া কবুল ফরমাও আল্লাহ তাআলা নাইব আলী শাহ রহমাতুল্লাহি আলার দরবারে হাদিয়া কবুল ফরমান গোলাম রহমান ইসমতির দরবারে হাদিয়া কবুল ফরমাও মাইনুদ্দিন হাসান সঞ্জরি আজমিরি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাদিয়া কবুল ফরমাও আল্লাহ তাআলা আমি জানি না কার মনে কি বাসনা